কাকা এটা হরনগর তো সাইলনের বাড়ি কোথায় গো বাবা সাইলনের বাড়ি বড়ের নাম জনি কেন সাইলনের বাড়ি বলছে কেন মিয়া খালিপার বাড়ি কোথায় রে ঘাটের ওপারে আচ্ছা ঠিক আছে সব আশা করছি ভালোই আছো তো চলে এলাম আজকে একটা নতুন আজকে আমরা আছি হরনগর জলন্দী নদীর ধারে দেখি যেতে যেতে কী কী দেখাতে পারি তোমাদের অবশ্যই ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার সব কিছু করে দিও চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক এইটা দেখছো এটা সে হরনগরের বিশাল পোলট্রির ফার্ম এই যে খেজুর গাছে সব রসের টাইম চলে এসেছে বোতল টোতল দিয়ে প্রাকৃতিক পরিবেশটা কেমন লাগছে তোমাদের আমরা সানি লিওনের বাড়ি খুঁজছি প্র্যাঙ্ক করবে একটা ভাই তো দেখা যাক কী করে একটা রিয়াকশানটা দেখবো তো এই সামনে ফুল নিয়ে যাচ্ছে ওনাকে বলবো দেখি কী বলে সামনে মনে হয় চল দেখছি তো কাকা বললো সানি লিওনের বাড়ি চেনে না তো দেখা যাক সানি লিওনের বাড়িটা কোথায় পাওয়া যায় তো এবার সানি লিওনে আবার একটা কাকিমাকে পেয়েছে রাস্তায় তো এনাকে জিজ্ঞেস করলে তো দেখা যাক এনার রিয়াকশনটা কি থাকে ও কাকিমা এখানে সানি লিওনের বাড়ি বড়ের নাম জনি ও মাই গড ওয়াও সানি লিওনের বাড়ি তো ক্যামেরায় মুখটা দেখাতে পারলাম না কারণ উনি সুগুলো সামনে বুঝে ফেলতো তো সেই জন্য আমরা মুখটা দেখাইনি তো সাউন্ডটা শুনতে পারো তো কেউ বুঝতেই পারিনি যে আমরা ওইসব ইয়ের কথা বলছি তো উনি ভেবেছে এখানকার হয়তো কোনো বাড়ি তার আমি তো বললাম এবার মিয়া খালিপার বাড়ি জিজ্ঞেস করবো সমুদ্রে ভাই বলছে এখানে মিয়া খালিপার বাড়ি কোথায় রে আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ তো এই ভাই বললো ঘাটের উপরে মিয়া খালিপার বাড়ি গাড়ি স্টার্ট দেখা যাক আমরা ঘাটের উপরে যাব দেখেই আসবো তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো এরকম ভিডিও আরো করবো ইচ্ছা একসাথে ব্লগ করবো একসাথে একদম সুন্দর জায়গাটা অনেকদিন পর আসলাম আমি সেই ছোটবেলায় এসেছি আর আজকে পুরো মদন দা সে যে ভোটের প্রান্ত চট্টোপাধ্যায় মদন সেই একই লেভেলের সেই জলমী নদী যেটা সেটা মন্দিরটা তো ওইটা নদীর পাশেই একটা মন্দির ছোট একটা আশ্রম টাইপের শিব মন্দির অনেক রকম ঠাকুর আছে শিব ঠাকুর আছে যে কৃষ্ণ ঠাকুর রাসটা আছে যে কৃষ্ণ ঠাকুর হয় রাধা কৃষ্ণ ওই খুব সুন্দর জায়গাটা আশ্রম খুবই সুন্দর একটা জায়গা
সেভটা করে মানে ভোলের ভক্ত তো থাকবেই, তো আছে সবাই। এই যে যে ঠাকুরগুলো সব গরমকালে আসো তো তোমার ঘুম লেগে যাবে, এমন একটা তো খুবই একটা সন্তুষ্ট জায়গা, খুবই সুন্দর। আমরা তো এসেছি, এই মনে হচ্ছে না যে বাড়ির দিকে যাবো, তো কিছুক্ষণ কাটাই তারপরে। তো এটা হরনগর ঘাটের পাশেই যে একটা আশ্রমের পাশে একটা মন্দির, মন্দিরের পাশে আবার হাই স্কুল, তো এটা হচ্ছে ঠাকুরটা মন্দিরটা, তো আমার সামনে অপোজিটে তো এখানে হাই স্কুল প্রাইমারি, তো এরকম জুনিয়র হাই স্কুল মানে গার্লস স্কুলই হবে মনে হয়, লেখা নেই কোনো কিছু লেখা নাই, শুধু করাই আছে। তো এই যে সেই স্কুল, কোনো কিছু লেখা নেই, শুধুই যে ধূমপান এইসবই লেখা। জায়গাটা খুবই সুন্দর, মাঠের মধ্যে স্কুলটা, পাশে হলুদ কালার সবুজে একটা মনে হয় সুন্দর একটা জায়গা। আম গাছ একমাত্র লঙ্কায় ছিল, হনুমান সে আম খেয়ে টান মেরেছিল, এই যে আর এক হনুমান দাঁড়িয়ে আছে আম গাছের উপরে। হ্যাঁ ঠিক আছে, চালিয়ে যাও। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো ভাই। আরে সবারই তো করো না, আমাদেরটা করলে আর কী হবে, জাস্ট একটাতে সাবস্ক্রাইব না লাগছে পয়সা না লাগছে কিছু।